আপনারা জানেন আজকে 4 মাস গত হয়ে গেল, আমাদের ইউনিয়ন আমাদের কি দিয়েছে, আমাদের ন্যায্য দাবিটুকু অধিকারটুকু সে আদায় করতে পারে নাই। আমাদের জমির অধিকার তো দূরে থাক, জমির অধিকার দূরে থাক, যেটা আমরা রুজু করেছি, যাদের আমার রক্ত মাংস এক করে আমরা রুজু করেছি, সেই টাকাটা তো আমরা এই পর্যন্ত আদায় করতে পারি নাই। তারা কি এই পর্যন্ত কোনো মিটিং দেখেছে, চার সদস্য জড়ো করেছে? জড়ো করে নাই। কেন জড়ো করে নাই? তাদের মুখ নাই, তাদের তাদের কাছে আমাদের কাছে মুখ নাই তাদেরকে দাঁড়ানোর মতো, কারণ আন্দোলনের সময় কোনো দলই আমাদের সাথে ছিল না, সব আমরা চার শুনে আমরা একভাবে আন্দোলন করে গেছি। আপনারা হয়তো অনেকে জেনেছেন যে আমরা চার শুনে আন্দোলন করে 170 টাকা 50 টাকা মজুরি বৃদ্ধি হয়েছে, কিন্তু তারই সাথে সাথে আমাদের যে বকেয়া পরিশোধ করা হয় নাই আর 4 মাস গত হয়ে গেল, আজ কাল পরশু হচ্ছে বলছে। আমরা সবাই চার শুনে মাস করলেই কিন্তু আমরা 15 টাকা ওদেরকে দিয়ে দিই টাকা, যেটা আমাদের শ্রমিক ইউনিয়নে পাঠানো হয়। কিন্তু কখনো ভেবেছেন আপনারা যে কত কষ্টের টাকাটা সেই আমরা চার শ্রমিককে দেই, কিন্তু চার শ্রমিক আমাদের জন্য কি করে? আজকে এইটুকু মনে করেন যারা এই যে আয়োজন করেছেন তাদের অনেক টাকা খরচ হয়েছে, আমরা তো সবাই আসছি এখানে, আমরা সবাই খাওয়া দাওয়া করলাম, কথা বললাম, বসলাম, কিন্তু তার পিছনে কত মেহনত করেছে তারা, তার পিছনে কত শ্রম দিয়েছে তারা, কত দূরে থেকে আপনাদের গাড়ি ভাড়া লোকাল তার করা, কত কষ্টের বিনিময়ে আজকে আমাদেরকে একত্র করেছেন। আমরা কি সেই চিন্তা যদি করি তাহলে চিন্তা করে দেখেন আমরা কোথায় দিই 15 টাকা, আমরা কোথায় গিয়ে কথা বলবো? আমি মনে করি আমার চা শ্রমিক ভাইয়েরা, সংগ্রামী ভাইয়েরা, যারা আমাদের দূরদর্শনের কথা শুনে, যারা আমাদের দূরদর্শনের কথা বলার সুযোগ করে দেয়, তাদের হাত শক্ত করার জন্য আমরা একত্রভাবে তাদের সহযোগিতা করার একান্ত কামনা করি। কারণ আমি সবার কাছে অনুরোধ করব আজকের এই যে অনুষ্ঠানে যত ভাই কথা বলেছেন তাদের পক্ষ আমি শতভাগ সাধুবাদ জানাই। আমাদের অনেক 10টা দাবির কথা, কিন্তু 10টা দাবির কথা বলতে বলতে অনেক সময় চলে যাবে, অনেক মা আমার কষ্ট করে এসেছে। আমি এইটুকু বলতে চাই যাদের মারফতে আজকে এই শহীদ মিনারে এসে বসে বসে আমাদের চা শ্রমিকের কথা শুনেছেন, আমি বলবো তাদের ডাকে সাড়া দিলে আবার যেন এই ডাক আরো বড় সড় ডাক করা, তাদের সুস্থ করা এবং তাদেরকে সহযোগিতা করা, সবার কামনা করে সুস্থ আমি আমার বক্তব্য শেষ করলাম।